আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হয়ে একজন জানতে চেয়েছেন যে অনেক সময় নিজের মধ্যে অহংকার চলে আসে যে আমি অনেক জানি অন্য অনেক বেশি জানি ইত্যাদি এখান থেকে বাঁচার উপায় কি আর প্রথমত যেটা আপনাকে করতে হবে যে এটা তো শয়তানের পক্ষ থেকে অসসা দিয়ে থাকে ইলমের অহংকার ভিতরে আসে শয়তান ওয়া দিয়ে থাকে এটা অনেক ক্ষতিকারক এটা অনেক ক্ষতিকর কোনো ব্যক্তির জন্য সেজন্য এটা যখনই মাথায় আসবে আআজ বিল্লাহি আউজ বিল্লাহ হিমিনা রাজিম শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে এটা শয়তানের পক্ষ থেকে শয়তান অসসা দিয়ে থাকে মানুষকে ধ্বংস করার জন্য মানুষকে বিপথে নিয়ে যাওয়ার জন্য ইলম থেকে দূরে রাখার জন্য যে তুমি তো সব জানো অনেক কিছু জানো ইত্যাদি ইত্যাদি সেজন্য শয়তান থেকে আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেকফার করতে হবে আশ্রয় প্রার্থনা করতে হবে যখন এটাই যখনই এটা মাথায় আসবে এটা একটা গেল দ্বিতীয়ত যে এটা যখন আসবে মাথায় কাজ করবে তখন চিন্তা করতে হবে যে আমি আসলে কতটুকুই বা জ্ঞান রাখি আমি আমার মাথায় যেটা আসছে যে আমি অন্যের চাইতে অনেক বেশি জ্ঞান রাখি কতটুকু জ্ঞান রাখি আবু দিল আনহা পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস বর্ণনা করেছেন আয়সারা আনহা মানে আফকাহিন নিসা ছিলেন মহিলা সাহাবে গুলের অনেক পুরুষ সাহেবের চাইতে অনেক বেশি দিন মাসাল মাসাইল জানতেন তিনি মাসলা মাসাইল বলতেন তো আমি কি তাদের চাইতে বেশি জ্ঞানী আউ বকর অমর আলী আলীর রাজিউল যারা এই বিশিষ্ট সাহাবে যারা থেকে সরাসরি জ্ঞান অর্জন করেছেন আমি তাদের চাইতে বেশি জ্ঞানী ইমাম বখারি রহিমাহুল্লাহ লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম হাবদুল হাম দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন বলা হয়ে থাকে তো আমি কি তাদের চাইতে বেশি জ্ঞানী এমন কি সমসাময়িক যারা আছেন বড় বড় ব্যক্তি অনেক জ্ঞানী মানুষ তখন তাদের কথা চিন্তা করতে হবে যে আমি কি তার চাইতে জ্ঞানী কখনো না তো তাহলে আমার মধ্যে অহংকার কেন আসবে এটা কেন আমার মধ্যে আসবে এটা একটা গেল এটা মাথায় নিয়ে বা মনে করা যেতে পারে তাহলে হয়তো এটা থেকে রক্ষা পাওয়া যেতে পারে ইনশাল আর সেই সাথে যখনই মাথায় আসবে যে আমি আসলে কতটুকুই বা জানি আমি দুর্নীতিতে এত জ্ঞান পড়ে আছে কোরআন বিশাল শত শত তাপশ্রী গ্রন্থ হাদিস শত শত হাদিস লক্ষ লক্ষ হাদিস এবং তার ব্যাখ্যা গ্রন্থ সেগুলি পড়ে আছে হাজার হাজার আকিদরা কিতাব পড়ে আছে লক্ষ লক্ষ আলেম ওলামা কত জ্ঞান তারা জমা করেছেন লিখে গেছেন তা আমি কি তাদের সাথে বড় জ্ঞানই সেগুলি সব অর্জন করতে পেরেছি আমি আমি কতটুকু জ্ঞান আমি অর্জন করতে পেরেছি কোরআন থেকে কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি হাদিস থেকে কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি হতে তো পারে অনেক বড় মানুষ চেয়ে অনেক জ্ঞানী মানুষ আছে আরো আমি তো কিছু যাই না এগুলি মনে করা যেতে পারে আমার মাথায় যতটুকুই আসলো আর কোনো ভালো টিপস থাকতে পারে আল্লাহ হেফাজত করে আমাদের সবাইকে এই সমস্যা এই সমস্যা থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ